দিয়া ওই তোলা ড্রোন লাগবো বুঝছেন, আমরা চলবো ড্রোন আনবো লগে লগে চলবো। কোথায় যাচ্ছি আমরা লিটন ভাই? আমরা যাচ্ছি হচ্ছে শাপলা বিল জিন্দা পার্কের আশেপাশে এরিয়াটা এক্সপ্লোর করবো আর কি। এই মধ্যে আছি পূর্বাচলে আছে এক্সপার্ট লিটন গাজী ভাই, পেছনে আছে ছোট ভাই প্রিয় মিউসাই সাইক্লিস্টের অ্যাডমিন আসিফ, আর আমরা আছি পূর্বাচলে যাচ্ছি জিন্দা পার্ক হয়ে শাপলা বিলে যাওয়ার ইচ্ছা। সকাল থেকে মেঘ বৃষ্টিতে খেলা, চিন্তা করলাম দুপুরের পরে একটু বেরোবো, লিটন ভাইকে ফোন আসিফকে ফোন দিয়ে রাজি, যে রাজি যে কথা সেই কাজ, সেই মোতাবেক বের হয়ে গেলাম। এই মুহূর্তে আছি হচ্ছে ওয়েস্টার্ন চত্বর সেক্টর 25 পূর্বাচল। তো এই সার্কেলের নাম চেঞ্জ করলো না, পিছনে যেটা জয় বাংলা চত্বর ছিল সেটা দেখলাম শহীদ জিয়া চত্বর হয়ে গেছে, আর সেই চত্বরটার নাম কি ওয়েস্টার্ন চত্বর, এখন ওয়েস্টার্ন চত্বরই আছে চত্বর, যেখানে যেখানে জয় বাংলা ছিল সেখানে এখন শহীদ জিয়া হয়ে যাচ্ছে। খুব সুন্দর ওয়েদার সাইক্লিং এর জন্য একবারেই পারফেক্ট, মানে যদিও সারা দেশে একটা প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আমরা ঢাকায় আছি, দোয়া করা ছাড়া কিছু করার নেই। চারিদিকে পরিবর্তনের হাওয়া, এই পরিবর্তন দিয়ে যদি দেশের কিছুটা পরিবর্তন হয় তাহলে আমরাই উপকারী, নাহলে আমাদের কিছুই নেই সাধারণ পাবলিক। তো নতুন ক্যামেরা কিনেছে গোপ্রো 8, গোপ্রো জগতে স্বাগতম ভাইকে। এদিকে তো তোমার এই প্রথম, আমাদের মিরসাহেবই একজন ঢাকায় স্থানান্তর, তাকে আস্তে আস্তে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, কয়দিন পরে সে আনা হয়ে যাবে। এখন ডেকে নিয়ে আসতেছি, কয়দিন পরে একা একা চলে আসবে কুক দিয়ে। গত সপ্তাহে ভাই কেরানীগঞ্জ ওইটাও মিস করলাম, ওইটা যাইতে হলে ভালো লাগতো, তুমি তো বাড়িতে ছিলে। হ্যাঁ কেরানীগঞ্জ, এই দিয়ে একটা ভিউ যদি বলি, পিছনে চারিপাশে এখানকার বিশেষ করে সবজি খেত, মানুষজনের আবাসন এখনো তেমন নেই। যা না ভাই পিছনে তো খালি আওয়াজ দিলে আবার খালি তো রাস্তা। হ্যাঁ আমরা কি কথা বলতে বলতে পিছনে চলে আসবো? ঠিক আছে